রাজ্যের বিধানসভা নির্বাচনে কর্তব্য পালন না করার দায়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপকের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে উচ্চশিক্ষা দপ্তরে সুপারিশ করল নির্বাচন কমিশন। উত্তর দিনাজপুরের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অরবিন্দ কুমার মিনা বিশ্ববিদ্যালয়ের কাছে এই চিঠি পাঠিয়েছেন কমিশনের তরফে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানিয়েছেন, উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক অভিযুক্ত অধ্যাপকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলা নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে কাজের দায়িত্ব দেওয়া সত্ত্বেও তা পালন করেননি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক রাজীব মণ্ডল এবং সিদ্দিক আলম বেগ। কমিশনের নির্দেশ অমান্য করে কেন নির্বাচনী কাজের দায়িত্ব পালন করেননি তাঁরা তা জানতে জেলা নির্বাচন দপ্তর আগেই শোকজ করেছিল তাদের, কিন্তু শোকজের জবাবে সন্তুষ্ট না হওয়ায় গত 12 এপ্রিল অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নির্বাচন দপ্তরের পক্ষ থেকে। এবারে শুধু থানায় অভিযোগই নয়, অভিযুক্ত দুই অধ্যাপকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে উচ্চশিক্ষা দপ্তরের কাছে সুপারিশ করল জেলা নির্বাচন দপ্তর। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানিয়েছেন, নির্বাচনী আধিকারিকের চিঠি তাঁরা হাতে পেয়েছেন। নির্বাচন দপ্তর উচ্চশিক্ষা দপ্তরের কাছে দুই অধ্যাপকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করেছে। উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী আইন মেনে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটা হচ্ছে ইনকোয়ারি অফিসার থেকে পেয়েছি রিগার্ডিং আমাদের দুজন অধ্যাপকের নামে একটা FIR হয়েছে, পুলিশ কেস হয়েছে। ইনকোয়ারি অফিসার শ্রী অসীম দাসের থেকে চিঠিটা পেয়েছি, ওনাদের নামে FIR হয়েছে। এবং তারপরে একটা চিঠির কপি পাই আমাদের DM সাহেব, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি হায়ার এডুকেশনকে পাঠিয়েছেন যে ওনাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং বা ডিপার্টমেন্টাল এনকোয়ারি ইনিশিয়েট করার জন্য DM সাহেব প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছেন। তো আমরা হায়ার এডুকেশন থেকে এখনও কোনো কমিউনিকেশন পাইনি, হয়তো অতি সত্বর পাবো। তো যে মতো হায়ার এডুকেশন যেভাবে আমাদের নির্দেশ দেবে সেই মতো আমাদের চলতে হবে। আর এই ব্যাপারে যেহেতু ডিপার্টমেন্টাল এনকোয়ারি প্রসিডিংস চলছে এবং আমাদের নিজস্ব শিক্ষকরা এতে জড়িত রয়েছেন, তো সবার ব্যাপারটাই দেখতে হবে। আমরা আইন মতো যা যা ব্যবস্থা নেওয়ার সব কিছু মাথায় রেখে বিকাশ ভবনের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের নিয়মকানুন মেনে এবং মাননীয় উপাচার্যের নির্দেশ মতো যা যা করার দরকার আমরা সেগুলো করব। RCTV সংবাদ, রায়গঞ্জ।